ওকে, তো চলেন আমরা এখানে কে কে আসি হাজিরাতে দেখে নিই। স্মার্ট মাগুরা ভাই, মানে পলাশ ভাই আছেন, নিয়াজ ভাই আছেন, কামরুল ভাই আছেন, মির্জা ভাই আছেন, রুমেল ভাই আছেন, সাইফুল ভাই আছে, আর কেউ নাই। ওকে চলেন, আজকে আমরা আমরা কিন্তু বেসিক ইলেকট্রনিক্স এর মোসফেট, ট্রানজিস্টর, আমরা এগুলা শেষ করছি, রাইট? জি, এখানে আপনারা একটু লক্ষ্য করেন, এই যে এই জায়গাটা আমরা যেটা পাচ্ছি, খুব মনোযোগ দিয়ে দেখেন, আমরা এই যে এই জায়গা যেটা পাচ্ছি এটা কি? হ্যালো, জি, এই মানে মসফেট, মসফেট এই জায়গায় এটা কি পাচ্ছি? এটা ট্রানজিস্টর, 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 এই জায়গায় ট্রানজিস্টর, ট্রানজিস্টর, রাইট? তার মানে এইটা রেজিস্টর, রেজিস্টর। তো এখন আমরা যে জিনিসটা বুঝানোর চেষ্টা করতেছি, যে আমরা এরকম মসফেট এর কাজ আমরা শিখে আসছি, এরকম ট্রানজিস্টর এর কাজ শিখে আসছি, এরকম রেজিস্টার এর কাজ শিখে আসছি, কিন্তু যখনই একটা আর একটার সাথে জোড়া লেগে যাচ্ছে, যেমন এইটা এইটা এইটুকু যখন একটা ট্রানজিস্টার এর সাথে একটা রেজিস্টার লেগে গেল, লেগে গিয়ে যে একটা সার্কিট হয়ে গেল, এই এইটুকু সার্কিটও কিন্তু আমরা শিখে আসছি, আসছি না? জি, বলতে পারবেন এই সার্কিটের নাম কি? এই সার্কিটের নাম কি কে বলতে পারবে? শুধু একটা ট্রানজিস্টর আর একটা রেজিস্টর জোড়া হয়ে গিয়ে যে ডিজাইনটা এখন হলো, সেই ট্রানজিস্টর বা সেই সার্কিটের নাম কি বলেন? আরে কেউ বলতেছে না, এটা মনে হয় পারবো না নে বস। হ্যাঁ, পারবো না নে মনে হয়। পারবেন না কেন ভাই? আপনি তো ট্রানজিস্টারের ক্লাস শেষ করে আসছেন, কেন পারবেন না? রেজিস্টার মানে শেষ করে আসছেন, কেন পারবেন না? মানে সার্কিটটার নাম বলতে পারবো না মনে হয়। আচ্ছা, মির্জা ভাই বলতে পারবেন? আমি ভাই আগে স্যালেন্ডার করে চুপ করে বসে আছি, সার্কিটের নামটা বলতে পারবো না। আচ্ছা রুমেল ভাই, আপনি তো আপনি তো বলার জন্য অনেক সুযোগ খুঁজেন, এখন কি বলতে পারবেন? এটা তো স্যালেন্ডার, স্যালেন্ডার। আমরুল ভাই বস, আমি জানি সার্কিট দুইটা, একটা হলো তিনটা আর কি, প্যারালাল আর বস আমি অল্প একটু সংযোজন করতে পারি? জি পলাশ ভাই, আপনি বলেন। আমরা দুইটা ই শিখছিলাম, ওই জায়গায় হচ্ছে স্টেপ ওয়ান স্টেপ টু ছিল, তার ভিতরে ছিল একটা হচ্ছে যে স্টেপ ওয়ান এ ভোল্টেজ অটোমেটিক থেকে যেত আর কি, মানে আউট হয়ে যেত, আর একটা ছিল আছে হয় নাই। দেখেন এই যে আমরা 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 কিন্তু অনেকভাবে ডিজাইন দিয়ে ক্লাস নিচ্ছি, হ্যাঁ, কেন আপনাদের ব্রেনকে ইউটিলাইজ করার জন্য, বা আপনাদের ব্রেনে কি ধরনের ক্লাস পাওয়ার পর কি ধরনের উপলব্ধি হচ্ছে আপনাদের ভিতরে, বা আপনারা কেমন একটা রিয়েল সার্কিট দেখলে কেমন আপনার চিন্তা ভাবনা হবে, স্কেমেটিক এর সার্কিট দেখলে আপনার কেমন ধরনের চিন্তা ভাবনা হবে, প্লাস আপনার মাদার বোর্ডের সার্কিট দেখলে আপনার কেমন ধরনের চিন্তা ভাবনা হবে, সবকিছুই আপনাকে আমরা তুলে ধরতেছি। তারপরও দেখেন আপনারা অনেক কিছুই মাথায় রাখতে পারতেছেন না, আমি জাস্ট একটা ছোট করতেছি, ছোট করে আপনাকে আমি আমাদের যে ক্লাস হইছে সেই ক্লাস গুলাতে নিয়ে যাচ্ছি। দেখেন আমার কাছে ক্লাস গুলো আছে, আমরা ক্লাসে নিয়ে যাচ্ছি, টেনশন নিন না। বোল্ডিং সার্কিট হইছে, বোল্ডিং ক্লাস হইছে, সুইচিং সার্কিট, দেখেন তো ভাই এই ক্লাসটা পান নাই? জি পেয়েছি। তো এই ক্লাসটা কি? এই যে এখানে এই যে সুইজিং, ভাই ঠান্ডা মাথা কথা বলেন, বলেন না বসে ক্লাসটা পেয়েছি।
কিন্তু ক্লাস হয়ে গেছে। আচ্ছা তাহলে ওকে আমি আর একটা ক্লাস দেখাচ্ছি আপনাদের ক্লাসে, গ্রুপের থেকে আমি বের করে দেখাচ্ছি। চলেন ভাই, আমাদের মনে নাই ভাই। আরে মনে রাখার জন্যই তো আমি আবার চর্চা হয়ে আনতেছি। জি মনে থাকবে না কেন, মনে রাখতেই হবে। এই লাইন তো ভুলে যাওয়ার কাজ না, এই লাইন ভুলে যাওয়ার কাজ ভাই। ভুলে গেলেই তো প্রবলেম। আপনি ভুলে গেলেন তো এই লাইন ছেড়ে দেন, কারণ কেন ভাই ভুলে গেলে আপনি বাস নিচে চলে গেছে। আমি ওই ছবিটা পোস্ট করেছিলাম নিচে। না আমি আমি ওইটাতে যাচ্ছি না দাদা ভাই, আমি রেজিস্টার ক্লাসে যাচ্ছি। রেজিস্টার ক্লাসে এই ক্লাসটা হইছে। হ্যাঁ রেজিস্টারে গেলে আপনারা ধরতে পারবেন যে ও আচ্ছা এটা কি স্যার। স্টেপ ডাউন, এটা হচ্ছে পুল ডাউন। আরে শাবাস, কে বলছে? কামরুল বস। হ্যাঁ কামরুল ভাই, রেজিস্টারের কথা বলছি এখন ব্রেনে আসছে নাকি? শাবাস। আচ্ছা শাবাস, মাশাআল্লাহ। আসছে তো ধরার আগে আসছে। সার্কিটটা যেটা দেখালাম এই সার্কিটটা আপনি এখন ব্রেনে আসছে, বাট আমি তো এখানে ছবি দেখাচ্ছি। এটা একটা চিত্র, একটা ডায়াগ্রাম অথবা একটা স্কেমেটিক এটা। বাট যখন রিয়েল দেখবেন, আপনি যখন রিয়েল দেখবেন, রিয়েল দেখলে কেমন হবে? এই যে রিয়েলটা আমি এখানে আঁকলাম দেখেন তো, আমি একটা রেজিস্টার বসা দিলাম, একটা সুইচ বসা দিলাম, সুইচের এক মাথা গ্রাউন্ড দিয়ে দিলাম, আর এখানে আউটপুট দিয়ে দিলাম। তাহলে আপনি বলেন এইটুকু সার্কিটে কি হলো? এইটুকু সার্কিটে হলো যে আপনি গ্রাউন্ড হয়ে গেল, ভোল্ট আর ওইদিকে ব্যাক করবে না। না না না, এটা এটা ফুল ফুল আপ রাইট। আমি আমি বস এই জিনিসটা বলতে মানে আমি ফুল আপ আর ফুল ডাউনটা মনে নাই, কারণ ওই মিনিংটাই যে এই জায়গায় ইউজ হবে বুঝতে পারিনি। কিন্তু আমি বলছি ভোল্ট আউটের বিষয়টা বলছি আর কি, কিন্তু আসলে আমি ওটা বুঝতে পারিনি আর কি, ওটা মনেই নাই আর কি, ওই ফুল আপ আর ফুল ডাউন। এই যে দেখেন, আমরা তো বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রকমের ভাবেই অনেকে অনেক ভাবে ক্লাস করায় থাকে বা ক্লাস করে, বাট আমার আমার চেষ্টা থাকে কি জানেন, ভিন্ন রূপে ভিন্ন স্টাইলে ক্লাস প্রতিনিয়ত ক্লাসটাকে প্রেজেন্টেশন করা। কারণ কেন, আমি জানি যে আমি স্টুডেন্টদের ভিতরে বা আমার যারা আমার ভাইরা আছেন, শিক্ষার্থীরা আছেন, আপনারা নিচ্ছেন ক্লাস নিচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ভাই দেখেন ক্লাসটা আমি একঘেয়েমিতে যদি একরকম রাখি, আর যদি আমি এটাকে যদি আপনাকে বারবার, এটা মনে হবে কি জানেন, আমার মুখস্থ লেভেল দিয়ে আপনাকে ক্লাস করাচ্ছি, আমার এইটুকু মুখস্থ আছে এই জন্য এইটুকুই আপনাকে ঢেলে দিচ্ছি। না, আমি চেষ্টা করি আমার ভিন্নটা তৈরি করার জন্য, আমার নিজের প্রেজেন্টেশনটা চেঞ্জ করে আনার জন্য এবং ভিন্ন রকম সার্কিটটাকে আপনাকে তুলে ধরার জন্য। তাহলে কি হবে, আপনি বুঝতে পারবেন যে না এখানে ভেরিয়েশন আছে এবং এইটাই আমাকে ধরে নিতে হবে যে কোন জায়গায় চেঞ্জ হচ্ছে, কি জন্য চেঞ্জ হচ্ছে, এইটা আপনাকে ধরার জন্যই এই পলিসি। আমি যে বিভিন্ন ক্যাটাগরিতে সার্কিট আঁকাচ্ছি দেখাচ্ছি, আমার আমি আপনাদেরকে বারবার বলছি আমার সামনে কোনো বই খাতা কলম কিছু নাই, আমার মন মতো করে, কারণ সার্কিটের ডিজাইন টোটালি আমার মাথায় ঢুকে গেছে। এখন এই সার্কিটের ডিজাইনটা আমি চাইলেই চেঞ্জ করে আমি যে কোনো রূপ দিতে পারি, আর এই রূপ দিয়ে আপনাদেরকে আমি ক্লাস নিতে পারি। বুঝতে পারছেন? আমি আপনাদেরকে চাচ্ছি যে দেখেন আপনি ধরেন, ধরা শিখেন। এইটা ধরতে পারলে আপনার ব্রেনকে কেউ ভাই চুরি করে নিতে পারবে না, আপনার ব্রেনে ঢুকে গেছে। বাট মুখস্থ জিনিসটা আপনার কাছ থেকে নিয়ে যাবে, কেমন করে নিয়ে যাবে, আপনি একটা সময় করতে করতে ওই মুখস্থ কাজটা একদিন বাদ হয়ে যাবে, নিয়ে গেল বাদ হয়ে গেল, বাট এখন নতুন আর একটা ডিজাইন আসছে, আপনার ওই ওই মুখস্থ লেভেল শেষ, মুখস্থ লেভেলের কাজটা ওখানেই শেষ। আমার কথাটা বুঝতে পারছেন? জি জি। যেমন আপনি উদাহরণ দিচ্ছি যে বাংলাদেশে 5000 মনে করেন যে 35 21 অথবা CQ42 মাদারবোর্ড ঢুকে গেছে,
আর এই মাদারবোর্ডটা অ্যাভেলেবল কাজ আসতেছে, আপনিও কি করলেন কয়েকটা ট্রাবল শুট আপনি শিখে নিলেন, ওই মাদারবোর্ডটার উপরে আপনি বারবার কাজ করতে করতে আপনার মুখস্থ হয়ে গেছে, আপনি কিন্তু ওই ডিজাইন সম্পর্কে বা মাদারবোর্ডের ক্যাটাগরি সম্পর্কে বা আর্কিটেকচার সম্পর্কে বা সার্কিটের বিভিন্ন রকমের মেকানিজম সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, বাট আপনি কি জানেন কিছু ট্রাবল শুট, কিছু টেকনিক জানেন, ওই টেকনিকটা মুখস্থ, মনে করছেন যে এই জায়গায় ভোল্টেজ আসে না তো আমি এইটা তুলে ফেলবো আর একটা লাগাবো হয়ে যাবে, কিন্তু না, টেকনিক জেনে আপনি এই সার্কিটেই কাজ করতে পারবেন, এই মাদারবোর্ডটাতেই কাজ করতে পারবেন, কিন্তু আর একটা নতুন মাদারবোর্ড আসলে আপনি তখন হ্যাঙ্গিং হয়ে যাবেন, আপনি তখন আর ওই কাজটা করতে পারবেন না। কেন, আপনার আর্কিটেকচার সম্বন্ধে অথবা ডিজাইন সম্বন্ধে বা মেকানিজম সম্বন্ধে আপনার কোনো নলেজ নাই, যার কারণে মুখস্থ লেভেলের কাজ কখনো করতে যাবেন না। বস দেখেন ওই ছবিটা পাঠাইছি, ওই ক্লাসটা পাঠিয়ে গেছি বলে বলি, এটা মিস্টেক হয়ে গেছে, সরি। না না দেখেন এই যে এখন দিছি আর কি। এই তো আপনি তো লিখেও রাখছিলেন। হ্যাঁ আমি রেডি করছি, কিন্তু এটা ওই এই জন্য বললাম যে ভোল্টেজ আগে বের হইছে এইটুকু বলতে পারছি, কিন্তু আমি সার্কিটটা মনে রাখতে পারি না নামটা। হ্যাঁ এই আমি আপনাদেরকে দোষ দিচ্ছি না তো, আপনারা কেন দোষ দিচ্ছেন, আমি আসলে আমি আজকে যে ডিজাইনটা আমি মাথায় মনে মনে চিন্তা করলাম যে দেখি আপনারা তো সবাই চিত্র দেখে চিনে ফেলতেছেন, কারণ এখন আমি আপনাদেরকে চিত্র শিখাই ফেলছি, এই যে এখন আমি যদি স্কিমেটিক অন করি না আপনি স্কিমেটিকে দেখে চিনে ফেলতে পারবেন যে ভাই এই এই জায়গাটা এটা, এই যেমন এইটা হচ্ছে মাদারবোর্ডটা, হ্যাঁ এই মাদারবোর্ডটার দেখেন এই কাজটা এখানে করছে, এই যে দেখেন এই যে এই এই একটা ট্রানজিস্টর অথবা মোসফেট আর এই একটা রেজিস্টর দেখছেন, জি ঘটনাটা এরকম ঘটাবে, এখানে দেখেন এই এই এখানে দেখেন এইসব জায়গায় এরকম ঘটনা ঘটায়, তা আমি জিনিসটা আবার অনেক সময় দেখবেন যে ডুয়েল মোসফেট বসায় দিছে, এক জায়গায় ডুয়েল মোসফেট বসায় দিছে, ডুয়েল মোসফেটের ভিতরেও এই কাজটা ঘটতে পারে। আচ্ছা এটা ছিল সার্কিটটা, এবার আসেন আমি স্কিমেটিকে দেখাই, স্কিমেটিকের ভিতরে দেখবেন যে আপনার এই কাজ এই সার্কিটটা আছে, চলেন এই যে দেখেন এই একদম চোখের সামনে ওপেন করতে করতে চলে আসছে, এই দেখেন এই হচ্ছে যে ভোল্টেজ, এই হচ্ছে যে রেজিস্টর, এই হচ্ছে মোসফেট, তার মানে আমি যে সার্কিটটা দেখাইছি এইটুকু সার্কিটটাই হচ্ছে যে আপনাদের প্রশ্ন ছিল আমাদের, জি পুরো বুঝতে পারছেন ভাই, একটু কথা বলবো, জি অবশ্যই ভাইয়া, ইনশাআল্লাহ আগামী কাল রাতটায় এই রেজিস্টার ক্লাসটা কি আমার নেওয়া যাবে, ইনশাআল্লাহ আমি আপনাকে কালকে সকাল 10টার দিকে আমাকে একটু ফোন দিবেন, যেহেতু আমার আপনাদেরকে ক্লাস দিই, আপনারা একটু ভেবে দেখেন আমি রাত 8টা থেকে যারা ব্যাকওয়ার্ডে ঢুকে গেছেন, যেমন ব্যাকওয়ার্ডে আপনি আছেন আরো দুই একজন অলরেডি সেরে আসছেন, বস রাত 8টায় দেয়া যায় না কালকে, একটু মানে সকালে দিলে একটু আমার একটু হালকা সমস্যা আছে, রাত 8টায় তো আপনাদের রেগুলার ক্লাসে নিয়ে নিতে চাইছিলাম, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, রাত 8টায় আপনার ক্লাসটা নিলাম, একটু ঘন্টাখানেক সময় দিলেন আর কি, একদম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আধা ঘন্টায় ঠিক আছে সমস্যা নাই, আপনারা তো অলরেডি দেখেন রাত 8টার থেকে বসেন একবার রাত 1টা বেজে যায়, আমাদের তো প্রায় ক্লাস শেষ হলো, হ্যাঁ এখন তো নিয়াজ ভাইকে নিয়ে আপনি মনে হয় রাত 8টায় বসতে পারেন, হ্যাঁ হ্যাঁ এখন ওইটাই চিন্তা করছি রাত 8টার দিকে নিয়াজ ভাইকে নিয়ে বসবো, না আপনাদেরকে জাস্ট দেখেন আপনারা যে এই হচ্ছে যে মোসফেট, এটা তো এক ধরনের না, এবার আসেন আমরা ওই মোসফেটের ক্লাসটা দেখেন যেটা আপনাদেরকে মানে আকলাম, এখন ওই মোসফেটের ক্লাসটা আপনাদেরকে দেখাচ্ছি, চলেন এই দেখেন বাস, এই দেখেন এই হচ্ছে যে একটা মোসফেট, আর এই হচ্ছে যে আরেকটা মোসফেট, এই হচ্ছে যে রেজিস্টর, এই হচ্ছে যে রেজিস্টর, এই হচ্ছে রেজিস্টর, এই রেজিস্টর গুলো আর এই মোসফেট গুলাই, এখানে দেখেন মোসফেটটা কি খেলছে, এটা তো একটু বাঁকা করে এরকম করে দিছে না, আর আমি কি করছি এই রেজিস্টরটা এইখানে দিয়ে দিছি, এই তাহলে এইটাই কথা বুঝতে পারছেন, জাস্ট রেজিস্টরটা ও কি করছে সাইডে দিয়ে বসাইছে, এইখান থেকে সাইডে বসাইছে, আমি সাইডে বসাই না আমি উপরে বসাইছি, উপরে বসাই এখানে লাগাই, ক্লিয়ার না, জি আরো যদি সুন্দর দেখাইতে চাই যে হ্যাঁ আমি যেভাবে আঁকছি সেভাবে যদি আপনি দেখতে চান তো চলেন আমি একটা সার্কিট দেখাই আসি, একদম অভিকলি ওরকম ডায়াগ্রাম, আমার মাথায় যতটুকু মনে হয় সিকিউ 42 তে থাকবে এরকম ডিজাইন, তো দেখে আসি সেকেন্ডারি সার্কিট, হ্যাঁ এই যে দেখেন এই যে চলে আসছে, এই হচ্ছে যে মোসফেট,
আর এই যে সেই লাইন, এই হচ্ছে 15 ভোল্ট, এই হচ্ছে রেজিস্টর, এই হচ্ছে যে সেই মোসফেট অথবা ট্রানজিস্টর, যেটাই দেখ একই কথা। তো সো এখানে দেখেন এইটুকু সার্কিটটাই হচ্ছে যে পুল আপ সার্কিট। জি ঠিক আছে না? জি তো আমি যেটা আঁকলাম এতক্ষণ ধরে সেটা হচ্ছে এটা, এই যেটা। জি এবার চলেন আমরা এই ক্লাসটাই, এই ক্লাসটাই আমরা একটু দেখে আসি যে এই যে কেএলএস স্কুল কিভাবে শেখায় বা কিং অফ ল্যাপটপ সলিউশন যে কিভাবে শেখায়, আর শেখানোর পর স্টুডেন্টের কাছ থেকে পরীক্ষা নেয় যে কিভাবে হয় সেই বিষয়টা জানতে চাই। যেমন আপনাদের কে বলতে পারবে এই সার্কিটটা যে সুইচ, এখানে সুইচ আমি এখানে মনে করেন যদি আমি সুইচকে কি করলাম, মনে করেন আমি একটু লেখি, লিখলে আপনার জন্য অনেক ভালো হবে। যদি অন করি লেখাটা আমি নীল দিই, যদি অন করি তাহলে কি হবে, আর যদি অফ করি তাহলে আপনার কি হবে, আমাকে শুধু এইটুকু আনসার দেন। যদি আমি এই সুইচটা, আমি সুইচের এখানেই রাখলাম কথাটা, অন করলে আমার Q3, অন করলে Q3 কি হবে আর অফ করলে Q3 কি হবে, সেই সাবজেক্টটা আমাকে এখান থেকে কে বুঝায় বলতে পারবে? আমি এখানে অন করার পর Q3 ড্যাশ দিলাম, আবার Q3 ড্যাশ দিলাম, মানে অফ করলে Q3 তে কি হবে, অন করলে Q3 তে কি হবে, এটা সুন্দরভাবে কে বুঝায় বলতে পারবে? বাস আমি একটু বলতে পারি, একটু একটু কে বলতে যাচ্ছেন? পলাশ ভাই। হ্যাঁ জি পলাশ ভাই। এরপর মির্জা ভাই বলতে চাইছে। মির্জা ভাই ওকে, এখন আপনারা দুইজন সিদ্ধান্ত নেন কে বলবে। পলাশ ভাই বলো কাকে। ওকে তাহলে পলাশ ভাই বলবে, আর আপনি যদি একমত হন তাহলে একমত বলে দিবেন, আর যদি দ্বিমত থাকে তাহলে অবশ্যই আপনি বুঝাবেন। জি পলাশ ভাই, এখানে প্রত্যেকটার ডিজাইনের সাথে সাথে প্রত্যেকটা ডিনিটিং লেটার দেওয়া আছে, আপনি ওভাবে বুঝে বলবেন ইনশাল্লাহ। আমি চেষ্টা করব আপনাদের এই ভুলগুলো ধরার জন্য। একদম এ টু জেড, এ টু জেড বলাটা তো একটু মুশকিল, তারপরে যতটুকু চেষ্টা করি আর কি। হ্যাঁ পাওয়ার সুইচ থেকে বলা শুরু করি। জি পাওয়ার সুইচ যদি প্রেস করি তাহলে পাওয়ার সুইচ যখন আমরা 3 ভোল্ট হলো এলডিও, 3 ভোল্ট এলডিও রেজিস্টার 1 দিয়ে যখন ঢোকে তখন হচ্ছে আইও চেনে হচ্ছে হাই লো হাই। তো আমরা যখন জি আমি যখন পাওয়ার সুইচ চাপ দিব তখন আগে আপনাকে এর এর ফর্মুলা শেষ করতে হবে, এর ফর্মুলা শেষ হলে তারপর আপনার আয়োর কথা বলবেন, এরপর গে আয়োর পরে এই রেজিস্টার 2 এর কথা বলবেন, এরপরে Q1 R2 3 Q3 এভাবে করে বলে আসবেন। হ্যাঁ তো বললে সুবিধা হবে, তাহলে আপনার কি হবে প্রত্যেকটা রিকোয়ারমেন্ট, যেমন এই এই রেজিস্টারের রিকোয়ারমেন্ট হবে এই সুইচের পর, সুইচ দিবেন তো রেজিস্টারের রিকোয়ারমেন্ট শুরু হবে, এরপর আয়োর রিকোয়ারমেন্ট শুরু হবে, এরপরে রেজিস্টারের, এরপর এভাবে করে রিকোয়ারমেন্ট গুলো শেষ করবেন। বলেন বাস পার বানানে। আচ্ছা অতটা বুঝাই বলতে পারবো না, আপনি হেল্প করলে ভালো হবে। মির্জা ভাই বলুক, না হলে আপনি একটু হেল্প করবেন। ওকে ঠিক আছে। এই ভাই ওইভাবে বুঝাই বলতে পারবো না, কিন্তু এই সার্কিটটা দেখে যেটুক বুঝতেছে যে এখানে ভোল্টটা 5 হবে না। কি সুইচ অন করলে, সুইচ অন করলে হবে না, সুইচ দিলেও হবে না। আচ্ছা বুঝাইতে পারবেন কি? আমি কিছুটা আংশিক বুঝাতে পারবো। আংশিকই বলেন, আংশিকই বলেন, কারণ এখানে যখন আমি সুইচ করব তখন গ্রাউন্ড হয়ে যাবে বোর্ড। ওকে সুইচ, এই সুইচটা কিন্তু ল্যাপটপের পাওয়ার সুইচ। হ্যাঁ আমরা ল্যাপটপের সার্কিট বলছি, এই যে ল্যাপটপের সার্কিট, ল্যাপটপের পাওয়ার সুইচটা, সুইচ চাপ দিলে কিন্তু এটা পুশ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে নিচে গ্রাউন্ড দেখছি তো এইজন্য বলছিলাম যে গ্রাউন্ড হয়ে গেলে তো আর ই হয়ে যাবে। হ্যাঁ এটা কিন্তু পুশ সুইচ, মানে সুইচ দিলে পড়া, সুইচ দিলে পড়া এখান থেকে 3 ভোল্ট আইওতে আসবে, আইওতে আউটপুট করবে রেজিস্টার হয়ে বুঝি না Q1। ভাই আবার বলেন, এখান থেকে সুইচ দিলে পড়া, সুইচ বলতে এখান থেকে, হ্যাঁ সুইচ দিলে কি হবে, এই জায়গার রিকোয়ারমেন্ট কি হবে, আপনাদের কথা প্রথমে হচ্ছে যে
লাল লাল দিয়ে একে দিই, আমি একটু বড় করি, বড় করে আমি চিত্রটাকে দিই। প্রথমে হাই থাকবে, তারপর সুইচ টাপ দিলে লো হবে, আবার হাই হয়ে যাবে, লো থাকবে, এরপরে সুইচ আবার চাপ দিলে, মানে ছেড়ে দিলে, হ্যাঁ সুইচটা ছেড়ে দিলে আবার হাই হয়ে যাবে, হাই হয়ে যাবে। জি, এই ছিল হচ্ছে আমাদের সুইচের, হ্যাঁ সুইচের ঘটনা দুত্রিকা। এই ছিল সুইচের সূচনা, আমি একটু সমান করে দিই। হ্যাঁ জি, ওকে সমান হয়ে গেল। আর আমি যদি এটা একটু লিখে দিই তাহলে মনে সবচেয়ে ভালো হয়। প্রথমে হাই, রাইট, জি একটু বেশি বড় হয়ে গেছে না, আর একটু ছোট করি, মনে হয় 90, হ্যাঁ হাই, তারপর আমাদের লো, 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 তারপর আবার হাই, হাই। এবার মনে হয় আপনাদের জন্য সুবিধা হবে না? জি, ওকে। এবার আপনারা যদি বলতে পারেন তো শুরু করেন, এবার ঘটনা বলেন। এবার এখানে সুইচ দিলে পরা রেজিস্টার থেকে এটা নেবে, কারেন্টটা নেবে, 3 ভোল্ট 3 ভোল্ট আয়তে আসবে, আয়ত থেকে আউটপুট হয়ে রেজিস্টার হয়ে এনপিএন Q1 MOSFET এর গেটে ঢুকবে, ঢোকার পরে এটা গ্রাউন্ড হয়ে যাবে। আচ্ছা, গ্রাউন্ড হয়ে গেলে এখানে আমি কোনো ভোল্ট পাবো না, 5 ভোল্টটাও ওই মাথা পর্যন্ত, R2 প্রথম মাথা পর্যন্ত থাকবে, আর এইখানে NPN Q2 মধ্যে ওইখানে গ্রাউন্ড ভোল্টেজ থাকবে। আচ্ছা, প্রথম মাথা বলতে, প্রথম মাথা বলতে আমি বুঝতে পারি নাই ভাই। ও, ওই যে R3 এর উপরে 5 ভোল্ট থাকবে, এইখানে 5 ভোল্ট থাকবে। জি, আচ্ছা, তারপর, কারণ এটা তো গ্রাউন্ড হয়ে গেল, তারপরে যাবে হচ্ছে হলো NPN এর ওইখানেও গ্রাউন্ড। আপনি আপনি বুঝাতে চাচ্ছেন যে এটা 0 ভোল্ট এখানে? হ্যাঁ 0 ভোল্ট এক্স্যাক্ট। তারপর তারপর এই Q2 MOSFETটা হলো কোনো কাজ করবে না। জি, এখান থেকে আপনার ওই যে 15 ভোল্ট যে R4 15 ভোল্ট এখান থেকে আপনার হিট করবে হলো MOSFET এ, এখানে এখানে হিট করবে 15 ভোল্ট, রাইট? জি জি, এখানে হিট করলে পরে এটা গেট হবে, 5 ভোল্ট এখান থেকে পাস হয়ে যাবে। রাইট রাইট, আচ্ছা গুড। তাহলে আমরা সুইচ যদি অন এবং অফ করাই, এখানে তো আমাদের এই একসাথে দুইটাই হচ্ছে, রাইট? জি, যদি অন অফ দুইটা করাই ফেলি তাহলে ঘটনাটা আমার এটাই হচ্ছে, রাইট? জি রাইট। তার মানে এই তো আমাদের এখন যে টেকনিক আপনি ধরতে পারছেন বা বলতে পারছেন এটাই তো আমরা জানতে চাইছি। জি ভাই, হইছে কি ভাই? হ্যাঁ হ্যাঁ, 100 100, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা শুনুন ভাই, হ্যাঁ ওই মির্জা ভাইয়ের বক্তব্যটা আমি ক্যাচ করতে পারছি, কিন্তু এই হাই লোডের মধ্যে আমি কে গেছি, সুইচটা দিলে হাই হবে, আরে পুশ অফ সুইচ না, এটা একবার ছাড়া দেবে একবার অন হবে, দেখেন এইটা। হ্যাঁ এইটা আমি পুশ করার পর কি হবে আর পুশ না করলে কি হবে? আচ্ছা আমি অফ থাকবে আস্তে বুঝে দিচ্ছি, দেখেন প্রথমেতে আমাদের এই সুইচে যখন আমরা পেস্ট করব বা পুশ করব, যখন আমরা পুশ করব তখন ভোল্টেজটা কিন্তু বেসিক্যালি সুইচ দেওয়ার আগে এই 3 ভোল্ট রেজিস্টর দিয়ে এদিকেও থাকতেছে এদিকেও থাকতেছে, ক্লিয়ার না? এই পার এই পায়ক আর এই পার এই পায়ক, আর সুইচটা বেসিক্যালি এইটা আর এইটা, ক্লিয়ার? তো এখন আমাদের যখন সুইচ দিব না তখন কিন্তু হাই থাকতেছে, ভোল্টেজটা হাই থাকতেছে, কিন্তু যখন সুইচ দিয়ে দিব তখন লো হয়ে যাবে। আবার সুইচটা যখন হাত ছড়াই ফেলবো তখন কিন্তু আমার হাত ছড়াই ফেললে কি কি হবে, সুইচটার এই জয়েন্টটা ছুটে যাবে, ছুটে গেলে তখন আমাদের আবার হাই চলে আসবে। হাই আসলে আমাদের এই জায়গায় হাই থাকলে ভোল্টেজ আছে আর লো থাকলে 0 ভোল্টেজ থাকে, 0 ভোল্ট থাকে, মানে একে একটা সিগনাল বুঝাচ্ছে। সিগনালটা কি জানেন? 0 আর 1, হ্যাঁ এ না, এই সিগনালটা হচ্ছে যে প্রথমে 1 তারপর 0 তারপর 1 1 তারপর 0 101 101 বুঝাচ্ছে সিগনালটা। তো যখনই এই আয়ো 101 সিগনাল পেয়ে যাবে তখন আয়ো কি করবে, এখান থেকে কাজ করবে, 3 ভোল্ট আউটপুট করবে। তো 3 ভোল্ট আউটপুট করার পর এই রেজিস্টরটা বেসিক্যালি একটা প্রোটেকশন হিসেবে ব্যবহার হচ্ছে, এই রেজিস্টরটা এখান থেকে ভোল্টেজ এখানে পৌঁছায় দিবে, তাহলে এখানে কি হচ্ছে 3 ভোল্ট আসছে, রাইট? জি,
আচ্ছা এনপিএন এর কাজ হচ্ছে যে আমরা জানি মাঝখানে পি তার মানে পজিটিভ ভোল্টেজ, এখানে পজিটিভ ভোল্টেজ যখন এসে যাবে গেট, এখানে আমরা কি জানি বেস অথবা মোসফেটলে গেট, এই যে আমাদের এখানে 3 ভোল্ট যখন চলে আসছে পজিটিভ ভোল্টেজ যখন চলে আসছে তখন কি করছে, এটা হচ্ছে যে আমাদের কালেক্টর আর এটা হচ্ছে যে আমাদের ইমিটার, এই কালেক্টর আর ইমিটার কি করবে একসাথে করে দিবে, রাইট? জি, এই দুইটা মাথা একসাথে করে দিবে, যখন দুইটা মাথা একসাথে করে দিবে তখন এই গ্রাউন্ডটা এই পর্যন্ত গ্রাউন্ড হয়ে গেল, গ্রাউন্ডে, রাইট? জি, এই মা এই পর্যন্ত গ্রাউন্ড আর কি, জি, এই পর্যন্ত যদি গ্রাউন্ড হয় তাহলে মানে এই Q2 এর এখানে যে বেজ আছে এই বেজের এখানে আমাদের 0 ভোল্ট হয়ে গেল, রাইট? জি, যখন আমার এখানে 0 ভোল্ট হয়ে গেল তখন আমাদের আবার এই যে আমাদের কালেক্টর আর এখানে যে ইমিটার আছে এই দুইজনের সম্পর্ক কি থাকলো, ডিসকানেক্ট থাকলো, জি, মানে সম্পর্ক করে দিল না, ঠিক আছে না? জি, তাহলে যখন সম্পর্ক থাকবে না, যখন সম্পর্ক থাকবে না তখন কি হচ্ছে, এই ভোল্টেজটা অনায়াসে এই পর্যন্ত এসে এই মোসফেটে ঢুকে যাবে, এদিকে হিট করবে, এদিকে যখন হিট করবে এখানে 15 ভোল্ট এসে যখন থাকবে, আর এই মোসফেটটা হচ্ছে এন চ্যানেল, গেটে সব সময় হাই ভোল্টেজ হাই থাকলে এখানে অন করে দিবে, অর্থাৎ মোসফেটটা অন হয়ে যাবে, মোসফেটটা অন হয়ে যাবে, আর অন হলেই এই ভোল্টেজটাই এদিক থেকে এসে এদিকে পার করে দিবে, এই ছিল আমাদের সার্কিটের রোলস, রাইট না? জি ভাই, আমি কিন্তু বলতে পারছি ভাই, জি জি, আমি তো বললাম আপনি 100% বলতে পারছেন, জি অবশ্যই 100%। এই জায়গায় একটা প্রশ্ন ছিল বস, জি বলেন না, যে যদিও আমরা এটা ল্যাপটপ সেকেন্ডারি সার্কিট নিয়ে কাজ করতেছি, তার মানে আমরা এই জায়গায় যে অলওয়েজ 5 ভোল্ট যেটা, সরি অলওয়েজ না, যে সাস 5 আপনাদের একটা জিনিস বলি যে এই ভোল্টেজটা হচ্ছে যে অলওয়েজ ভোল্টেজ, জি, এটাই সেটা, এই যে এই দুটো একই অলওয়েজ ভোল্টেজ, জি, ঠিক আছে, এটাও অলওয়েজ ভোল্টেজ, জি, বাট এটা অলওয়েজ ভোল্টেজ না, এটা হচ্ছে সাসপেন্ড ভোল্টেজ, সাসপেন্ড মানে এর সাথে যে কজন সার্কিটের সাথে সম্পর্ক, যেমন কে কে, যেমন এইচডিডি, জি, এইচডিডি, ইউএসবি, না বস, আমি ওই জায়গায় প্রশ্নটা করে নিই, আমি বলছি যে আমার 15 ভোল্ট অলওয়েজ, আমি আমার 5 ভোল্ট পিসিইউ এই পর্যন্ত দরকার নেই, 15 প্লাস প্লাস 15 ভোল্ট অলওয়েজ যদি আমার প্রেজেন্ট থাকে তাহলে তো আমার 6 ভোল্ট অটোমেটিক বের হচ্ছে, হ্যাঁ, কিন্তু আমি আমি বলতে চাচ্ছি যে তাহলে আমার এই সার্কিটটা অন্য আর আর কিছু সার্কিটের রিলেটেড, মানে আমি অন অফ সুইচ না করলেও তো আমার এই জায়গায় 5 ভোল্ট বেরই আছে, যখন আমার কেমনে বের হবে এবার আসেন, আপনি আপনার কথা আমি বলি, আমি যদি সুইচ না দেই, জি, সুইচটা না দেই, খুব মনোযোগ দিয়ে দেখেন, তখন এইখান থেকে ভোল্টেজ আর আউট করবে না, এখানে 0 ভোল্টেজ থাকবে, যখন এখানে 0 ভোল্টেজ থাকবে এটা হচ্ছে এনপিএন, এনপিএন এর বেজে থাকতে হবে হাই, রাইট? জি জি, তো এখন হাই না থেকে এনপিএন এর এখন ভোল্টেজ কি আছে, লো, লো, তো লো থাকলে তো এই কোন এই যে তার এই পার ডিসকানেক্ট থাকবে, এই পার এই পার কোনো ভাবে সম্পর্ক হবে না, হবে, জি, তার মানে এই এই ট্রানজিস্টরটা এখন অফ আছে, রাইট? জি, আচ্ছা, যখন এই ট্রানজিস্টর অফ হবে তখন এই 5 ভোল্টটা কি করবে, এই রেজিস্টর দিয়ে নেমে এদিকে ফিট করবে, রাইট? জি জি, তখন এই জায়গায় 5 ভোল্ট থাকবে, এই 15 ভোল্ট এখানে আসতে দিচ্ছে না,
তো এখানে যখন জিরো ভোল্ট থাকবে তখন তো এই ভোল্টেজ আবার এখানে আসতে পারবে না, কেন আসতে পারবে না, কারণ এন চ্যানেলের ফর্মুলা হচ্ছে হাই থাকতে হবে, এই জায়গায় হাই থাকতে হবে, তো হাই তো নাই, এখন তো সে জিরো, জিরো মানে লো ভোল্ট, তো লো ভোল্ট হলে তো সে এখানে আসতে পারবে না। জি জি ক্লিয়ার না? জি ক্লিয়ার, ধন্যবাদ। আশা করি সার্কিটটা আপনাদের জন্য উপকার হয়েছে, রাইট না? অনেক সুন্দর হয়েছে ভাই, আপনাদের অনেক অনেক। এই ক্লাসগুলা অ্যাডভান্স যে ক্লাসগুলো আমরা নিব না, এই ক্লাসগুলা এইভাবে আপনাদেরকে সামনে বসাই, আমি চিত্র দেখাইয়া মাদারবোর্ডকে দেখাইয়া, ভাই আর একটু কাছাকাছি হলে আরো ভালো হইতো, মেপে মেপে প্রত্যেকটা সার্কিট আপনাকে মেপে মেপে এবং ড্রয়িং করে স্কিম্যাটিক দেখিয়ে আপনার, আমার যে 10 দিন ফ্রম আপনাকে দেওয়া হবে না, প্রত্যেকটা ক্লাস আপনি আইডিয়া করে কাজ করে বুঝে নিয়ে আপনি মনে খুশিতে আবার আপনি আপনার জায়গায় চলে যেতে পারবেন। জি ভাই আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। শেল ভাই ওই আমি একটু প্রশ্ন করতাম। জি বলেন না। ওই যে হাই লো যে জায়গাটা সুইচিং, হ্যাঁ আমি যখন পোস্ট করব তখন কি হাই ডা সিগন্যালটা আগে নেবে না ইয়ালোটা? আপনি আপনি আসেন, আপনার প্রশ্নের আনসার আমি দিচ্ছি, দেখেন খুব মনোযোগ দিয়ে দেখেন। জি জি আমি শুধু সুইচটাকে বড় করতেছি, হ্যাঁ সুইচটাকে, ওকে খুব মনোযোগ দিয়ে দেখবেন। আচ্ছা ঠিক আছে ভাই, দেখেন এই পা দুত্রি, এই পা আর এই পা এক, এই পা আর এই পা এক, রাইট? তো এই পায়ের সাথে, এই পায়ের সাথে এখানে একটা সম্পর্ক আর এই পায়ের সাথে এখানে একটা সম্পর্ক, মাঝখানে এখানে একটা সুইচ, রাইট? কথা বুঝছেন? এখন এদিকে আছে 3 ভোল্ট, অলরেডি 3 ভোল্ট আছে রেজিস্টর দিয়ে, যখনই আপনি সুইচ কানেক্ট করে দিচ্ছেন তখন এটা জয়েন্ট হয়ে যাচ্ছে, জয়েন্ট হলে এই গ্রাউন্ডটা কি হচ্ছে, এখান দিয়ে এখানে গ্রাউন্ডটা চলে যাচ্ছে না, নেগেটিভটা পেয়ে যাচ্ছে, যাচ্ছে কি না? হ্যাঁ গ্রাউন্ড চলে যাচ্ছে। তো এই বিষয়টাই আপনি এখানে দেখেন, আপনি যে আমি এখানে ছোট করে এখন দেখাচ্ছি, দেখেন এই বিষয়টাই, যখন আমি আমি যখন সুইচ চাপ দিব তখন গ্রাউন্ডটার সাথে এই লাইনটা জয়েন্ট হয়ে যাবে, রেজিস্টরের এই পর্যন্ত পুরোটা গ্রাউন্ড হয়ে যাবে, তখন এখানে জিরো ভোল্ট থাকবে। আবার যখন আমি আমি যখন আবার গ্রাউন্ডটা ছড়াই নিব তখন আবার কি হয়ে যাবে, অটোমেটিক্যালি এখান থেকে ভোল্টেজটা এই জায়গা আবার কানেকশন হয়ে এখানে 3 ভোল্ট চলে আসবে। ক্লিয়ার? হ্যাঁ বুঝছি। জি ক্লিয়ার। জি আলহামদুলিল্লাহ। ভাই আমি রোমেল ভাইয়ের একটা কথা বলতে চাচ্ছি, বলবো? স্যার স্যার বলেন। আচ্ছা রোমেল ভাই, কালকে কালকে না আজকে যদি সময় পান পরে আপনি মাঝের যে বিরতি চলবে তখন আপনি এটা দেখবেন, আপনার কাছে যদি কোনো রানিং বোর্ড থাকে, আপনি সুইচের এই যে ভাইয়া যে দুইটা পয়েন্ট বললো ঠিক আছে, যেটা জিরো থাকে আর একটাতে দেখবেন 3 ভোল্ট, আপনি মিটার নেবেন, মিটারে দুইটা প্রুফ ধরে রাখবেন নেগেটিভ পজিটিভ মিল করে, তো ধরে রেখে আপনি সুইচটা প্রেস করবেন। আচ্ছা প্রেস করলে দেখবেন যে আপনার মিটারে ভোল্ট আগে ছিল 3, ওই সময় হয়ে যাবে 0, ওই সময় 0 হবে, আবার ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখবেন আবার 3 ভোল্ট হয়ে গেছে। তার মানে আমি বলি পুশিং না করলে পজিটিভটা অন, আর পুশিং না না আপনি মিটার দেখবেন, আপনি অন অন বোঝার দরকার নাই, আপনি মিটারে দেখবেন যে দুইটা প্রুফ ধরলে 3 ভোল্ট আছে মিটারে। জি তো আপনি প্রেস করলেন 0 হয়ে গেল, আবার আবার ছেড়ে দিলেন 3 ভোল্ট হলো, তাহলে কি হলো, আপনার আগে 3 ভোল্ট ছিল পরে 0 হলো তারপরে আবার 3 ভোল্ট হলো, তাহলে কি প্রথম 3 ভোল্ট, আমি বুঝতে পারছি আমি বুঝতে পারছি, প্রথম 3 ভোল্ট হাই পরে 0 ভোল্ট লো আবার পরে 3 ভোল্ট হাই, এটাকে ভাইয়া বলছে 101 মানে 101 ফর্মুলা, আয়ন ফর্মুলা আর কি, অন অফ সুইচের ফর্মুলা। জি জি আচ্ছা ভাইয়া, তাহলে এবার নিয়াজ ভাই, নিয়াজ ভাই জি ভাই আমরা, আপনি নিশ্চয়ই ট্রানজিস্টর ক্লাস পেয়েছেন? জি। আর আপনি নিশ্চয়ই মোসফেট ক্লাসও পেয়েছেন? জি। তো এখন দেখেন আমরা কিন্তু শুধু মোসফেট ভালো খারাপ শিখাই দিলাম শেষ তা না, মোসফেট দিয়ে কিভাবে সার্কিট হচ্ছে, আবার মোসফেটের সাথে রেজিস্টর লেগে ট্রানজিস্টর লেগে কি সার্কিট হয়ে যাচ্ছে, এই সেম সার্কিট আবার আরেকটা লাগাই দিয়ে কি সার্কিট হয়ে যাচ্ছে, এরপর আইসি তাকে রিকোয়ারমেন্ট করে কি সার্কিট করাচ্ছে, এভাবে করে আপনাকে একটা একটা পার্টসের সাথে একটা আরেকটা পার্টসের সাথে লেগে
একটা যে বিশাল আকারের একটা সার্কিট একটা সামান্য কাজকে কতটুকু চেঞ্জ করে নিয়ে আসতে হয়েছে, রাইট না? তো আমরা দেখছি যে প্রত্যেকটা কম্পোনেন্টের সমন্বয় ঘটলে কি সার্কিট হয়ে যায়, আবার এক একটা কম্পোনেন্ট আলাদা আলাদা লাগলে কি কাজ হয়, এবং এগুলো টেস্ট করলে কেমন বুঝতে হবে, কেমন খারাপ হলে কেমন বুঝতে হবে, এই জায়গায় এইভাবে করে প্রত্যেকটা সেকশন আমরা বুঝাই থাকি। এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যে আমরা মোসফেটের ক্লাস দিলাম আর এই যে ট্রানজিস্টরের ক্লাস দিলাম, আপনি শুধু রেজিস্টার ক্লাস পাননি, বাকি দুটোটার ক্লাস পেয়েছেন, এখন যেটুকু বোঝানোর চেষ্টা করছি রিয়েলি কি সত্যি আপনি বুঝেছেন? আমি তো আপনি আলহামদুলিল্লাহ আমাকে দেখেন নাই, আমি আপনাকে দেখি নাই, বাট আপনি এই লাইনে একেবারে আমি খুবই খুশি আজকের ক্লাসটা একদম ভালোভাবে বুঝতে পারছি। তবে আমার ছোট্ট একটা খালি কোশ্চেন আছে, আরো ক্লিয়ার হবো, আমি একদম সুন্দর বুঝছি, খুব ভালো হচ্ছে, কোনো সমস্যা নেই। সেটা হলো যে এন চ্যানেলে মানে এই কথাটা আমি প্রায় শুনি যে হাই হলে অন হচ্ছে, লো হলে অফ হচ্ছে। আসলে এই হাই ভোল্টেজটা আসলে কত থেকে কত, শূন্য থেকে কি 9 ভোল্ট পর্যন্ত কি হাই বলা নাকি আরো 10 থেকে 24 ভোল্টটাকে হাই বলে? দেখেন আসলে কথা হচ্ছে যে আপনি এই মোসফেটকে কিভাবে কাজে লাগাতে চাচ্ছেন, আপনি কি ভোল্টেজটা এখান থেকে পুরোপুরি আউটপুট চাচ্ছেন নাকি এই ভোল্টেজকে কমাইতে চাচ্ছেন? তার মানে আপনি এখান থেকে পুরোপুরি যেহেতু আউট হইছে ভাইয়া, 5 ভোল্ট থেকে 5 ভোল্টই আউট হইছে। আমি এটা বুঝতে পারছি যে 15 ভোল্টটা যখন এখানে যাচ্ছিল তখন 5 ভোল্টটা 5 ভোল্টই দিচ্ছিল, এটা বুঝতে পারলাম। খুব মনোযোগ দিয়ে দেখেন, আমরা মোসফেট শিখছি না ভাই, আমরা মোসফেট দিয়ে কি কি পারি মনে আছে? এবার আসেন বলতেছে এইখানে যে 5 ভোল্ট আছে, এই 5 ভোল্ট এক্সাম্পল যে 6 অ্যাম্পিয়ার একদম সি চ্যাম্পিয়ন। এখন আপনি যদি এখানে হাই ভোল্টেজ দেন, হাই ভোল্টেজ দিলে তার ভিতরে যে এক ধরনের ফিল ইফেক্ট ট্রানজিস্টর, যেটাকে বলা হয় মোসফেটের আরেক নাম হচ্ছে ফিল ইফেক্ট ট্রানজিস্টর, এর ভিতরে যে একটা জায়গা আছে ওখানে একটা ইফেক্টিক কাজ করে, যে ইফেক্টিক কাজের জন্য তার এখানে যে অ্যাম্পিয়ারিং আছে বা তার ভিতরে যে শক্তিটা আছে, সেই শক্তিটা কি করে আউটপুট করে নিজের থেকে আরো একটু অ্যাম্পিয়ার বাড়ায় দেয়। যেহেতু আমরা বলছিলাম যে মোসফেটের কাজ হচ্ছে অ্যাম্পিয়ার বাড়ানো যায়, তার মানে এই মোসফেটের যতটুকু ক্ষমতা আছে অ্যাম্পিয়ার নিজের থেকে বের করে দেওয়ার জন্য সে ওইটুকু করবে। যেমন ধরেন এখানে আছে 6 অ্যাম্পিয়ার, এখন এই এ আরো নিজের থেকে আরো 1 অ্যাম্পিয়ার বাড়াইতে পারবে, তার মানে এখানে যদি আমি চাই 7 অ্যাম্পিয়ার করতে, সে এখান থেকে এই 15 ভোল্ট হিট করলেই সে 7 অ্যাম্পিয়ার সব বের হয়ে যাবে। আর যদি বলেন যে না আমি এখান থেকে 9 ভোল্ট দিব, তখন কিন্তু অ্যাম্পিয়ার কমে যাবে। সিক্সের জায়গায় এমন হতে পারে যে সিক্সের জায়গায় 5 এসে যেতে পারে অথবা 3 এতে পারে, এটা কেন ওই ফিল ইফেক্ট, যখন এখানে তো এক ধরনের রেজিস্ট্যান্স কাজ করে, এই মোসফেটের ভিতরে এক ধরনের রেজিস্ট্যান্স কাজ করে, আমরা আগেও বলেছিলাম। আর রেজিস্টারের কাজ কি? অ্যাম্পিয়ার কে বাধা দেওয়া, কমানো। হ্যাঁ, অ্যাম্পিয়ার কে বাধা দেওয়া, তার মানে এখানে যে রেজিস্ট্যান্স কাজ করে সেই রেজিস্ট্যান্সটা যখন তার ভোল্টেজ কম পাবে তখন এই রেজিস্ট্যান্সের দূরত্বটা বেড়ে যাবে, বেড়ে গেলে তখন কি হবে, ভোল্টেজ ঠিকই বেরোচ্ছে বাট তার ভিতরে যেই শক্তিটা সেটা তখন আর বেরোতে পারে না, তখন কমায় যায়। আর আর্কিটেকচাররা কি চায়, আর্কিটেকচাররা চায় এক এক সার্কিটের এক এক রকমের রূপ দেয়। এই এখানে একটা জিনিস মনে রাখেন, এই যে সেকেন্ডারি যেটা বানানো হয়, আপনি বলতে পারেন যে আচ্ছা সোহেল ভাই এই সেকেন্ডারি বানানোর দরকার কি, এখানেও 5 ভোল্ট আছে, এখানেও 5 ভোল্ট আছে, আপনি কেন আবার এই এত এতটুকু সার্কিট ব্যবহার করে আপনি এই এই 5 ভোল্ট কে আবার এখানে পার করানোর দরকার কি? প্রশ্ন এরকম থাকতে পারে, রাইট? এম্পিয়ার বাড়ায় দিয়েছে, এইখান থেকে এতগুলা পার্টস কেন আপনি ব্যবহার করলেন শুধুমাত্র এই 5 ভোল্ট কে এখানে 5 ভোল্ট বের করার জন্য? আপনি তো চাইলে এটা পুরোটা জয়েন্ট দিয়েও আপনি বের করে দিতে পারতেন। জি 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 হ্যাঁ হ্যাঁ
এখন দেখেন এই জিনিসটা কেন করে এক দ্বিতীয় হচ্ছে যে আমরা যখন ল্যাপটপকে স্লিপ মোডে নিয়ে যাই অথবা আমরা চাই যে ল্যাপটপটা যে অবস্থায় আছে এই অবস্থায় থাক আমি একটু চা খেয়ে বা একটু টয়লেটে গেছি টয়লেটে গেছে দেখি ল্যাপটপটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে আয়ো বুঝতে পারতেছে আয়োর ভিতরে একটা টাইমিং করা আছে যেটাকে স্লিপ মোড বলা হয় এই টাইমিংটা বায়াস থেকে কমেন্ট করা হয় যে হ্যাঁ এখন এতক্ষণ একটা টাইম হয়ে গেছে তুমি কি করো এই জায়গা সাপ্লাইটাকে বন্ধ করে দাও তাহলে এখান থেকে সে এখানে আর ভোল্টেজ যাবে না তখন এর মাধ্যমে যারা 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 চলতেছিল ওই জায়গায় কি হয়ে যাবে স্টপ হয়ে যাবে স্টপ হয়ে যাবে জি জি বুঝতে পারছেন বুঝতে পারছেন জি ভোল্টেজটা বন্ধ হবে না যেমন গাড়ির মতো গাড়ির ক্লাচ ক্লাচ যদি সরায় ফেলায় ইঞ্জিন থেকে তখন ইঞ্জিন ঘুরতে থাকে কিন্তু চাকা আর ঘুরতে থাকে না কিন্তু যখন আবার ক্লাচ লাগাই দেওয়া হয় তখন আবার চাকা আবার ঘুরতে থাকে কিন্তু ইঞ্জিন কিন্তু চলতে আছে রাইট না চলতে আছে জি 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 বুঝতে পারছি বস ক্লিয়ার ক্লিয়ার চলতে আছে বাট এটাকে আমরা কি আলহামদুলিল্লাহ বস হ্যাঁ এখন লক্ষ্য করেন আবার কিছু কিছু ক্ষেত্রে আবার দেখা যায় যে এই সার্কিটটা থেকে মাত্র একটা দুইটা সার্কিট চালাচ্ছি যে এই এই মোসফেট দিয়ে আমি একটা চালাচ্ছি যেমন উদাহরণ কি হার্ড ডিস্ক চালাচ্ছি আর কিছু চালাচ্ছি না তাহলে কি এখানে এই হার্ড ডিস্কের জন্য কি এত অ্যাম্পিয়ার এর বানানোর দরকার আছে কি আমার কথা বুঝেন এখানে 6 অ্যাম্পিয়ার লাগতেছে একটা হার্ড ডিস্ক চলতে মনে করেন লাগবে 2 অ্যাম্পিয়ার একদম 2 অ্যাম্পিয়ার লাগবে এখন আমার এখান থেকে এত অ্যাম্পিয়ার খরচ করে লাভ কি তাহলে তো ব্যাটারি লস হবে জি ব্যাটারি লস হবে না মানে বেশি সময় চলবে না হ্যাঁ ব্যাটারি লস হবে তো কারণ অ্যাম্পিয়ার বের হয়ে যাচ্ছে তার শেষ হবে তাড়াতাড়ি জি মোসফেটটা অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার খাবে জি তো এখন বলতেছে যে আমার একটা এই এখন ডিপেন্ডেন্ট হচ্ছে যে এই সেকেন্ডারি থেকে সেকেন্ডারি টোটাল একটা বানায় না কিন্তু এই 5 ভোল্টেরই দেখবেন 2 3টা 3 ভোল্টেরই দেখবেন 4 5টা এই 4 5টা দিয়ে 4 5 জনকে কাজ করাচ্ছে অল্প অল্প অ্যাম্পিয়ার ব্যবহার করে তো আসলে ডিপেন্ডেন্ট হচ্ছে যে এই মোসফেট কে দিয়ে এই লাইন থেকে এই এই যে 5 ভোল্ট সাস থেকে কাকে কাকে চালাচ্ছে যদি একজন দুইজনকে চালায় তাহলে ওরকম অ্যাম্পিয়ারের দরকার নাই যদি একটা মোসফেট থেকে 4 5 জনকে চালায় তাহলে আমার অ্যাম্পিয়ার বেশি দরকার আছে কারণ কেন এট আ টাইম সবাই চলবে এখন এট আ টাইম সবাই চললে আমাকে অ্যাম্পিয়ারটা ওইভাবে দিতে হবে এই জন্যই আর্কিটেকচারের উপরে ডিপেন্ড করে এই 15 ভোল্টেজটা এমন ভাবে করা হয় সেই ভোল্টেজটার উপরে ডিপেন্ড করে এই সার্কিটটা কি করে এখানে অ্যাম্পিয়ার করে এই সার্কিটটার আসলেই কাজ হচ্ছে অ্যাম্পিয়ার কন্ট্রোল করা আর কিচ্ছু না এই 5 ভোল্ট থেকে এই 5 ভোল্টে পার করার জন্য অনলি ফর অ্যাম্পিয়ার কে কন্ট্রোল করার জন্যই এই কাজটা করা ক্লিয়ার ক্লিয়ার ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো ক্লিয়ার এই সাবজেক্ট নিয়ে আপনি বাংলাদেশে আরো কয়েকজনকে জিজ্ঞেস করে দেখতে পারেন কেউ আপনাকে এই রেজাল্ট দিতে পারবে না আমি এখনকার ল্যাপটপ গুলোতে অনেক চার্জ থাকে বলে যে 8 ঘন্টা 7 ঘন্টা থাকতে পারে তাহলে কি এখনকার ল্যাপটপ গুলোতে কি এরকম মসফেট কম ইউজ হয়েছে নাকি না আপনি এভাবে এটাই হচ্ছে যে ডিপেন্ডেড যে সার্কিটে কেন আপডেট হচ্ছে কেন এত ফ্যাসিলিটিস বাড়তেছে এইটাই যারা আর্কিটেকচার তারা ভেবেই এই কাজগুলো করে যে আমি এটাকে আরো কমাই দিচ্ছি কি তাহলে মসফেট কমাই দিচ্ছি মনে হচ্ছে জি আরো মডিফাই করে আরো উন্নত করে আরো বেশি করে এটাই আর কি যাই হোক আমরা এখন যে সার্কিটটা নিয়ে এতক্ষণ ধরে ক্লাস করাইছি আশা করি বুঝতে পারছেন রাইট জি জি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই বলেন কে জানি কি বলতেছেন যখন লাল দাগ দেন এটা একটু দেরি 2-3 সেকেন্ড পরে কাটে না আজকে নাকি সারা দিন নেট নোশনের সমস্যা তো আমি এই সমস্যাটা ফেস করতেছি বুঝি নাই আরেকবার বলবেন ওই যে লাল দাগ দিয়ে মার্ক করেন না এই মার্কটা একটু 2-3 সেকেন্ড পরে কাটা দিলে ভালো হয় ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মানে আমি যখন এরকম মার্ক করি এই মার্কটা একটু পরে কাটার জন্য জি জি আমার কাছে দেরিতে আসে দেখা সামনে আমি দেখার আগে মার্কটা কেটে যায় ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আমাকে একটু মনে রাখা এভাবে আমাকে একটু স্মরণ করে দিবেন কারণ বেসিক্যালি আমি মনে আপনাদের আসলে দেখেন অনলাইনে ক্লাস করতে চাইলে আপনাদের প্রথম প্রায়োরিটি দিতে হবে নেটের উপরে সেকেন্ড আপনাদের মনোযোগ থার্ড হচ্ছে যে আপনি যেই যেই যে জায়গার অবস্থান করতেছেন সেই জায়গায় কি ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায় কিনা বা কারেন্ট চলে যায় কিনা যদি ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায় তাহলে আপনি ল্যাপটপ ব্যবহার করেন আমার প্রশ্ন হচ্ছে যে টোটালি আপনাকে সেফলি ভাবে চলতে হবে ক্লাসে মাত্র আমরা 2 ঘন্টা থেকে 3 ঘন্টা ক্লাস হয় তো এই 2 ঘন্টা 3 ঘন্টা ক্লাসের ভিতরে আপনাকে সেফলি ক্লাস নিতে হবে এটা আগে থেকেও আমরা বলে রাখছি যে নেটের স্পিড একটু ভালো থাকতে হবে যেহেতু অনলাইন ক্লাস আপনি আপনার
বাকি ফ্যাসিলিটিস কিন্তু আপনি পাচ্ছেন। দেখেন আমি কেমন করে বলতেছি, বাকি ফ্যাসিলিটিস এখানে ফিজিক্যালি যারা এসে ক্লাস করতেছে তারা কিন্তু সবাই আমাকে 30,000 দিচ্ছে, কিন্তু বাট আপনি আপনি দেখেন এই যে অনলাইনে ক্লাস করতেছেন আমাকে জুমকে পেমেন্ট করতে হচ্ছে, তারপর ইন্টারনেটকে পেমেন্ট করতে হচ্ছে, যারা ইন্টারনেটের সাপ্লাই আমাকে দিচ্ছে তাকে পেমেন্ট করতে হচ্ছে। তো এই দুজনকে যখন পেমেন্ট করি, আপনার 3 মাসের জায়গা 4 মাস যদি হয়ে যায় না, তাহলে ওইটা আমাকে কি করতেছে প্রায় 8 থেকে 10,000 টাকা আমার চলে যাচ্ছে। এটা হচ্ছে আমার একটা আমার আমার জন্য যদি লস হয় বাট আপনার জন্য উপকার। আপনি একে যে 3 মাস এখানে এসে থেকে খেয়ে এতটুকু খরচা করে আপনি যে ক্লাস নিচ্ছেন, দুইটা উপকার পাইতেন। হয়তো আপনি আপনি এখান থেকে মন মন শান্তি মতো করে ক্লাস নিয়ে যেতে পারতেন আর টাকাটা একটু খরচ বেশি হতো। বাট এখন আপনি এখান থেকে বুঝতে কতটুকু পারতেছেন, আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি ক্লাস বোঝানোর, বাট আপনি ওখান থেকে বুঝে নিচ্ছেন। বুঝে নেওয়াটার ডিফারেন্স একটাই যে আমাদের মাঝখানে একটা মিডিয়া, মিডিয়া হচ্ছে কি কম্পিউটার বা স্ক্রিন, স্ক্রিনের এই পাশে আমি, ওই পাশে আপনি, তাই না? আর আপনি আমার চেহারা চাইলে দেখতে পারবেন, আমিও আপনার চেহারা চাইলে দেখতে পারবো, বাট আপনার কাছে তারপরও একটু সংকোচবোধ মনে হচ্ছে যে একটু সামনে হলে মনে ভালো হতো, কিন্তু ডিফারেন্স কিছু নাই। বাট এখানে আরো বেশি মজার অনলাইনে, আমি প্রত্যেকটা ছবি ছবি দেখাতে পারব। হ্যাঁ, আজকে ক্লাসটা এই যে আজকে যেটা করলাম ল্যাপটপ সেকেন্ডারি সার্কিট, এটা করার পরে আরো কনফিডেন্স বাড়ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ ক্লাসটা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সত্যি আমার ভালো লাগছে আজকেরটা। দাদা ভাই আমারও খুব ভালো লাগছে, আমি কিছুই বুঝি না কিন্তু অনেক কিছু বুঝলাম আজকে। ধন্যবাদ আলহামদুলিল্লাহ। না আগ্রহ থাকলে না আগামে যাই। না আসলে কি রিয়েল ছবি যখন দিয়েছি না তখন রিয়েল ছবিতে আপনাদের ব্রেন কি অ্যাট্রাক্টিভ করছে, মানে এখন কাজে লাগছে না? জি 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 আপনাদের কথার উপলক্ষে আমি দেখাই, দেখেন দেখেন এখানে সার্কিটটা আঁকলাম, এটা দিছি না, এবার যদি আমি এই সার্কিটটা আঁকতাম তাহলে কেমন হতো? চলেন আমরা দেখাই এই সার্কিটটা আঁকলে, আমি একটা ছোট করি, ছোট করলে আঁকলে আপনাদের জন্য সুবিধা হবে। এই আমরা এইভাবে আঁকতাম যে মোসফেট আঁকতেছি, তাহলে দুইটাই আপনাদের চোখে থাকলো, রাইট? গতকালকে ওই যে ব্রেন জ্বালাই করার জন্য লাস্ট একটা ক্লাস দিছিলেন না, ওই পিকচারটা মনে হয় গ্রুপে আপলোড হয়েছে কিনা খুঁজে পাচ্ছি না ভাই, বুঝি না কথা। আমাদের অনলাইন ক্লাসে আপনাদের তো সমস্যা তো হয় না, হয় ক্লাস বুঝতে ভাই? না ভালো স্যার, খুব ভালো। আমাকে পড়েন না ভাই, রিয়েলি বলেন।
আমি সবচেয়ে বেশি ইমপ্রেসড হচ্ছে আপনার মানে চিত্র বা হেন এত ইয়েতে না, আমি সবচেয়ে বেশি আপনার অ্যাপ্রিসিয়েশন করব আপনার ধৈর্যের ব্যাপারে। কারণ অনেক সময় আমরা অনেক এমন প্রশ্ন করি যেটা হয়তো বা অনেক অনেক আগের ক্লাস শেষ হয়ে গেছে, তারপর আবার কোশ্চেন করি, আপনি যে তখন বিরক্ত হন না সেটাই হলো আমার কাছে সবচেয়ে বেশি আশ্চর্যের বিষয়। তারপরে আমি হলে বিরক্ত হইতাম, যেটা তো বহুত আগে করেছি এখন আবার জিজ্ঞেস করেন না এটা বলতাম আমি। আর দ্বিতীয়ত হইলো যে আপনি যে মানে নর্মাল সার্কিট ডায়াগ্রাম না দেখায় নিজের মতো করে যে ইয়ে করে জিনিসটাকে ইজি করে যে আমাদের জন্য বোঝানোর চেষ্টা করেন, এটা হচ্ছে আমার কাছে প্লাস পয়েন্ট। হ্যাঁ এটা ঠিক ভাই। জি ভাইয়া বলেন। একটা কথা বলি, জি যারা শিক্ষক মানুষ তাদের এরকম করে কথা বলতে বলতে তাদের ধৈর্য ধরতে ধরতে মানে এমন বাংলাদেশের আইনে আছে যে 12 বছর পরে শিক্ষকরা এখনো ছাত্রী দিতে পারবে না, বুঝছেন কি হতে পারে না ছাত্রী দিতে পারে না, আপনার কোর্টে গিয়ে আর ছাত্রী দিতে পারে না, শিক্ষকরা তাদেরকে 12 বছর পরে তাদের চাকরি দেওয়া বন্ধ হয়ে যায়। আপনার কথা আমি বিন্দু মাত্র শুনতে পাচ্ছি না, এবার কি আপনি শুনতে পাচ্ছেন? না আসলে দুঃখিত শুনতে পাচ্ছি না। আপনি মাইক্রোফোনটা একটু যদি ইয়া করতেন। আমি তেমন কিছুই শুনতে পাই না, যেহেতু আমি বাইকে ছিলাম তো একটু যদি একটা হালকা ভাবে একটু অন্তত একটা রিপিট করতে একটু উপকৃত। অবশ্যই 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 ভাই অবশ্যই, আমি এটা নিয়ে টেনশন করেন না আমি দিব, একটু আমাকে আঁকতে দেন। জি জি শিওর, মানে একদম প্রথম থেকে একটু যদি হালকা রিপিট দেন। জি জি, এখন আপনি দুইটাই দেখতে পাবেন, আপনার ভাগ্য ভালো যে আপনি এখন দুইটাই দেখতে পাবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে চিত্রটাও দেখছেন ওই যে ইয়া শিওর ভাই পড়ার পর একটা লাস্টে আমার একটা ক্লু দিছিল যে মিটার দিয়ে মাপলে হাই লো টা যে আপনি এখন আবার আর একটা কথা বললেন ভাই, মিটার দিয়ে কি একেবারে মসফেট টসফেট মাপা আপনি বুঝতেছেন না, আমি তো ভোল্টেজ লিখেই দিচ্ছি কোথায় কি হবে, তো মিটার ওই ওইটা না ওই যে হাইলোটা হাইলোটা
হাই লোটা কি বস আপনি পলাশ ভাই পলাশ ভাই কই গেল জি আসি রোমেল ভাই আপনি আমাকে লাস্টে একটা মিটার দিয়ে মাপার ভাই এটা এটা আপনার ক্লাস আপনি নিজে এটা করে আপনি বলে নেন আগে পরের দিন এই আচ্ছা কি ভাই রোমেল ভাই শুনেন আমি একটা কথা বলি আপনাকে জি আপনি বাসায় না এখন হ্যাঁ অবশ্যই এসি লাইনের সুইচটা খুলবেন মানে বাল্বের সুইচ খুলবেন কয়লা লাইন দিয়া আপনি মিটার দিয়া মাপবেন একবার সুইচ দিয়া মাপবেন একবার সুইচ ছাড়া মাপবেন ও ল্যাপটপের বোল্ট লাগবে না আপনার এই সুইচটা খুলেন দুটো স্ক্রু খুইলা তারপরে পিছন সাইডে তার ধরেন একবার বন্ধ করবেন একবার দিবেন লাল তার আর ইয়া কালো তার হ্যাঁ লাল তার আর কালো তার থাকে না সুইচ তো সুইচ এই যে শিখাইছে না জোড়া লাগায় অথবা খুলে দেয় সেটা আইদার হলো পজিটিভ অথবা নেগেটিভ যে কোনো একটা কানেকশন কে সে অন করে অথবা হয় খোলে অথবা বন্ধ করে এটা এটা তো বুঝেন সুইচ মানে হলো যে কোনো একটা তারকে লাগায় অথবা খুলে দেয় তাইলে কি হলো তাহলে ওই সার্কিটটা কমপ্লিট হবে কারণ হয় আপনার পজিটিভ কানেকশন অলরেডি দেওয়াই আছে এখন আপনি নেগেটিভ কানেকশনটা হয় আপনি জোড়া দিবেন অথবা খুলে দিবেন তাইলে কি হবে ওটা কানেকশন একটা বর্তনী বা একটা সার্কিট ঠিক আছে ওহম মিটার দিয়ে ধরে আপনি সুইচটা যখন টিপবেন তখন দেখবেন যে ওটা একটা রেজাল্ট দেখাবে আর যখন আপনি ছেড়ে দিবেন ছেড়ে তার মানে কি এটা অলরেডি হাই ঠিক আছে কিন্তু আপনি যখন সুইচটা অন করতেছেন তখন কি হচ্ছে এখানে এটা গ্রাউন্ড হয়ে যাচ্ছে আর গ্রাউন্ড হয়ে গেলে কি হচ্ছে আপনার এখানে রেজাল্ট এই ভোল্ট এসে যাচ্ছে জিরো জিরো মানে হচ্ছে লো আর 3 ভোল্ট মানে হচ্ছে হাই এই হলো লো আর হাই এই তো ব্যাপার আর কিছু নাই আর ওই সুইচটা যেহেতু মানে ওয়ান টাইম পুশ দ্যাট মিন্স হচ্ছে একবার পুশ করলে ইয়ে হবে কানেক্ট হবে ছেড়ে দিলে খুলে যাবে এই তো ঘটনা এই হলো হাই আর লো মানে আই ওর মধ্যে সিগন্যাল পৌঁছাইতে হইব এই যে 3 ভোল্টটা হচ্ছে এই ক্ষেত্রে হাই এখানে যদি 10 ভোল্ট থাকতো তাহলে এখানে 10 ভোল্ট হাই এখানে যদি 100 ভোল্ট থাকে তাহলে 100 ভোল্ট ইয়েস দুটো কথা এখানে ওই যে 101 যেটা বলছে ওটা হলো ঘটনা যে ভোল্টেজের উপস্থিতি আছে অথবা নাই তার অর্থ উপস্থিতি আছে নাই আবার উপস্থিতি আছে এই হলো গিয়ে এখানে 101 রোমেল ভাই গুগলেট পাকাই দিছি জি মানে গন্ডগোল লাগাই দিছি আপনার নাকি না সহজ হয়েছে না আমি বুঝছি আলহামদুলিল্লাহ মানে আমি বলতেছি আমি যখন সুইচটা অন করলাম না তখন 3 ভোল্টটা আইও এসেপ্ট করতেছে আবার যখন অন করলাম তখন নেগেটিভ ভোল্টেজটা আইও এসেপ্ট করতেছে এরকম হ্যাঁ ও তো প্রথমেই দেখেন অন হয়ে আছে প্রথমে হাই হয়ে আছে 3 ভোল্ট এসেই আছে তাই হচ্ছে যখনই আমরা সুইচ করলাম নেগেটিভ তখনই ওটা জিরো হয়ে গেল মানে ভোল্টেজ গ্রাউন্ড হয়ে গেল জিরো দেখেন আমি জাস্ট ছবিটা উপরে আকি নিচে স্কিম্যাটিকটা দিছি বুঝতে পেরেছেন সেম এই ফারাক কিছু নাই কিন্তু তোমারে হ্যাঁ ডিফারেন্স কিছু পাচ্ছেন না বুঝতে পারছেন জি এখন এই দুটোটাকে আমি একসাথে করে যদি ছবি তুলি আপনাদের জন্য
খুব ভালো হয় অবশ্যই। এবার নতুন ইমেজ নিয়ে আমি দিচ্ছি, রেজুলেশন কি ভালো আসছে আপনাদের? আলহামদুলিল্লাহ, ওই সেভ করে দিচ্ছেন তো এই জন্য ভালো আসছে। আচ্ছা তাই জি, ওকে। চলেন, এইটা হচ্ছে যে সেই এটা যদি আমি একটু ফটোশপ নিই আপনাদের জন্য, না ডিস্টার্ব দিচ্ছে, না না ঠিক আছে। জাস্ট আমি একটা আমার আমার নিজের কি বলবো, কাশিটা থামতেছে না, এলএস এর একটা লোগো দিয়ে দিই। হাই দারুন শের ভাই, আগে নাম পাইছিলাম কিং অফ ল্যাপটপ সলিউশন, ওটা সংক্ষিপ্ত রূপ দিয়েছেন এখন, সুন্দর হয়েছে। কেডিয়া কিং দিয়া এবার এটা সুন্দর করে ডিজাইন দিলাম তো আজকে আপনাদের জন্য, যার কারণে এটা করা, বুঝতে পারছেন? জি, ভিআইপি ডিজাইন, সরি ভিআইপি ডিজাইন, ভিআইপি ডিজাইন জি। ওকে, না এটা আপনারা চাইলে আমার ইয়ে করতে পারবেন, এডিট করতে পারবেন। এই কিং অফ রেপ্রেজেন্টেশন এর ক্লাস তো এটা দিয়ে দিই, অবশ্যই এই করার রেজুলেশন। হ্যাঁ সুবল ভাই, ওপেন করছেন করে রেজুলেশন ক্লিয়ার দেখা গেছে অনেক। হ্যাঁ এই যে রেজুলেশন অনেক ক্লিয়ার, বড় করলেও আপনি ক্লিয়ার পাবেন, যেহেতু আমি এটা ফটোশপ দিয়ে করছি, খুব সুন্দরভাবে করে দিলাম। আশা করি এখন আপনারা ভালো বুঝতে পারবেন। আর নিয়াজ ভাই, আপনি কি মোসফেটের যে সার্কিট, কিভাবে সার্কিটটা আস্তে আস্তে মোসফেটের সাথে বড় হয়, আপনাকে আমি এইখানে বোঝানোর চেষ্টা করছি, এই জায়গাও মোসফেট হতে পারে, এই জায়গাও মোসফেট হতে পারে, এই জায়গাও মোসফেট হতে পারে, চাইলে এই জায়গা শুধু অনলি ট্রানজিস্টর হতে পারে, আমি টি দিয়ে দেখাচ্ছি ট্রানজিস্টর, এই জায়গা মোসফেট, এই জায়গা মোসফেট হতে পারে, এরকমও হতে পারে। ক্লিয়ার না ভাই? ক্লিয়ার তো, সো ক্লিয়ার ভাই, খুব ভালো লাগছে ভাই আজকে ক্লাস, খুব ভালো লাগছে জি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আমার জন্য দোয়া করুন তাহলে। আমরা আলহামদুলিল্লাহ জি অবশ্যই, ক্লাস আমরা এখানে স্টপ রাখলাম, আমরা ল্যাপটপের জন্য আমরা প্রস্তুতি নিব 10:30 দিকে, তা আশা করি সবাই থাকবে 10:00। ওকে ওকে, আল্লাহ হাফেজ। শুনবে 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 শুনবে, হ্যাঁ বলেন না। ওই আমি রিং দিছিলাম, আপনি মনে ব্যস্ত ছিলেন, একটু ঠিকানাটা আমার একটু দিয়ে না, আমি একটা পার্সেল পাঠাবো। আচ্ছা ভাই ঠিক আছে, ঠিক আছে ওকে। শুন ভাই, হ্যাঁ ভাই, কেউ যেন বলছিল ক্লাস একটুখানি রিপিট করবে। আচ্ছা ঠিক আছে, সরি, আচ্ছা আমি রিপিট করতেছি আবার। আচ্ছা এখন রিপিট করব না, আমরা ওই ইয়ার সময় রিপিট করব, বলেন। শুরুতে করে দিলে হবে, হ্যাঁ ওইটা শুরুতে করলে হবে, হ্যাঁ ওই 10:30টার শুরুতে, 10:30টার আমরা যখন ক্লাসে শুরু করব না, শুরু করার আগে আপনারা এটা রিপিট করে দিবেন। ওকে জি ভাই, ইনশাআল্লাহ। তো নিয়ে আসছেন একটু ফ্রেশ হয়ে, আপনি ক্লিয়ার হন মাথাটা, রাইট? জি ভাই, ওকে জি ভাই, জি ভাই, ওকে, আল্লাহ হাফেজ।
আমরা 10:30 আজকে ঠিক রাত 10:30 আবার ক্লাসে আসব ল্যাপটপ ক্লাসে হ্যাঁ এটা বেসিক দেরি করব না সবাই দেরি করব না ওকে ঠিক আছে ওকে ওকে